সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ করতে চাইছে আজই। যতটা সম্ভব খবর পাওয়া যাচ্ছে, শুভেন্দু অধিকারী দাঁড়াচ্ছেন নন্দীগ্রামেই। দিলীপ ঘোষ কোথায় দাঁড়াচ্ছেন এ বিষয়ে এখনও কিছু জানা যায়নি, তবে খড়গপুর হতে পারে। নন্দীগ্রামের দেওয়াল লিখন শুরু হয়ে গেছে, প্রথম দুদফার প্রার্থী তালিকা প্রকাশ করে দিতে চায় বিজেপি। দেরি করল না বিজেপি, রাতেই প্রার্থী ঘোষণা। বাংলার হাই ভোল্টেজ নির্বাচনে যুযুধান দুই প্রধান প্রতিপক্ষ, তৃণমূল এবং বিজেপিকে নিয়েই মূলত আলোচনা চলছে সর্বত্র। শুক্রবার তৃণমূল পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করেছে, কিন্তু বিজেপি এখনও পর্যন্ত প্রার্থী ঘোষণা করতে পারেনি। সূত্রে জানা যায়, বেশ কিছু আসন নিয়ে সিদ্ধান্ত নিতে না পারার কারণেই প্রার্থী ঘোষণা করা যাচ্ছে না। এদিকে সময় আর বেশি নেই, রবিবার ব্রিগেড সমাবেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মেগামঞ্চে থাকার কথা বলিউড সুপারস্টার মিঠুন চক্রবর্তী এবং অক্ষয় কুমারের। তাই বিজেপি কবে প্রার্থী তালিকা ঘোষণা করবে এই বিষয়টি নিয়ে বহুদিন ধরেই চর্চা চলছে। এই পরিস্থিতিতে জানা গিয়েছে আজ শনিবার রাতের মধ্যে প্রথম দুটি পর্যায়ের নির্বাচনের সাতটি কেন্দ্রের প্রার্থী ঘোষণা করবে গেরুয়া শিবির। অর্থাৎ রবিবার নরেন্দ্র মোদীর মঞ্চে উল্লেখযোগ্য প্রার্থীরা উপস্থিত থাকতে চলেছেন বলে খবর। জানা গিয়েছে নন্দীগ্রাম কেন্দ্রে শুভেন্দু অধিকারীর নাম এক প্রকার চূড়ান্ত করে দিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সেখানে দাদা দিদির লড়াই দেখা শুধুমাত্র সময়ের অপেক্ষা বলে মনে করছে রাজনৈতিক মহল। সূত্রের খবর, তৃণমূল থেকে যারা টিকিট পাননি তাদের অনেকেই যোগাযোগ করছেন বিজেপির সঙ্গে। তাই প্রার্থী তালিকা চূড়ান্ত করা যাচ্ছে না, কারণ জেতার কথা ভেবে শেষ মুহূর্তে বেশ কিছু আসনে প্রার্থী তালিকায় তৃণমূল ত্যাগী নেতানেত্রীদের নাম দেখা যেতে পারে। মূলত সেই বিষয়গুলি নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। কিন্তু পদ্মশিবির এটাও বুঝতে পারছে অনেক দেরি হয়ে যাচ্ছে, তাই আর সময় নিতে চান না কেন্দ্রীয় নেতৃত্ব। আজ দিল্লি থেকে প্রার্থী তালিকা ঘোষণা করে দিতে চলেছে তারা। এর পাশাপাশি বিজেপি যে ইস্তাহার তৈরি করতে চলেছে নির্বাচনের আগে, সেখানে রাজ্যে শিল্প বিস্তারের কথা বিশেষভাবে স্থান পেতে চলেছে বলে জানা গিয়েছে। অর্থাৎ আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তৃণমূলের প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপি তাদের প্রথম দুই দফার প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে। উল্লেখ্য, তৃণমূলের পাশাপাশি বামেরাও প্রার্থী তালিকা প্রকাশ করেছে। প্রার্থী ঘোষণা নিয়ে শুক্রবার সকাল থেকেই দিল্লিতে কংগ্রেসের হাইকমান্ড বিশেষ বৈঠকে বসেছেন। তাই মনে করা হচ্ছে আজকালের মধ্যে কংগ্রেসও প্রার্থী তালিকা ঘোষণা করে দেবে। তারপরেই একুশের হাই ভোল্টেজ নির্বাচনের গতি যে আরও বহুগুণ বেড়ে যাবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই।